আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল ম্যাট্রিক্সে স্বাগতম। আচ্ছা, তো আজকের ভিডিওটা আমি হচ্ছে নিয়ে আসলাম, দেখো, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়। এটা হচ্ছে আমরা সবাই সিজিএ নামে চিনি, তো এটার পরীক্ষা আগামী মাসের প্রথম দশ দিনের মধ্যেই পরীক্ষাটা হবে। পরীক্ষার ডেট অলরেডি দিয়ে দিয়েছে, তোমরা হয়তো সবাই অ্যাডমিট কার্ড পেয়ে গেছো। তো যদি এখনও কেউ অ্যাডমিট কার্ড না পেয়ে থাকো, আমার সাথে কমেন্টে যোগাযোগ করো, আমি অ্যাডমিট কার্ড তুলে দেবো। আচ্ছা, তো যারা পরীক্ষা দিচ্ছ এবং যারা দিচ্ছ না, অনেকেই হচ্ছে অনেকের মনে অনেক প্রশ্ন, কারণ এটা নিয়োগ কিন্তু কয়েকদিন পরপর আসতেই থাকে, এটা আবারও কয়েকদিন পর নিয়োগ আসবে। তাই সবাই যারা দিচ্ছ কিংবা দিচ্ছ না, সবাই হচ্ছে এই ভিডিওটা ভালোমতো দেখো মনোযোগ দিয়ে, কারণ এই ভিডিও থেকে আশা করি তোমরা অনেক কিছু শিখবে। তো দেখো, এই প্রশ্নগুলো আমাকে বিভিন্ন সময় বিভিন্ন জন করেছো, যে সিজিএ সম্পর্কে, যে কোন পদে পরীক্ষা হচ্ছে, কত নম্বরের পরীক্ষা হচ্ছে, কত সময় হবে, কবে হবে পরীক্ষা, নেগেটিভ মার্ক আছে কি না, অ্যাডমিট পাবো কীভাবে, পরীক্ষার মানবন্টন কীভাবে থাকবে, এরপর কোনো সাজেশন আছে কি না। তো এই সকল ভিডিওর এই সকল প্রশ্নের অ্যান্সারই আমি হচ্ছে দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে। তো আশা করি তোমরা ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ সময় আমার সাথে থাকবা। আচ্ছা, তো প্রথমে আমি বলি যে কোন পদে এই পরীক্ষাটা হচ্ছে আগামী মাসের প্রথম দিকে হচ্ছে এই পরীক্ষাটা অফিস সহায়ক পদে হচ্ছে। তো অফিস সহায়ক পদে কতটা পোস্ট? পোস্ট হলো 255টা, টোটাল পোস্ট হলো 255টা। হ্যাঁ বন্ধুরা, বিশাল একটা নিয়োগ, অফিস সহায়ক পদে 255টায়। সিজিএতে নর্মালি এরকম বড় বড় সব নিয়োগ দিয়ে থাকে, তো তোমরা যারা সিজিএতে চাকরি করতে চাও, এখন থেকেই ভালোভাবে প্রস্তুতি নাও। আর সময় একদম অল্প, কয়েকদিন মাত্র সময় আছে, এই সময়ের মধ্যে ভালোভাবে প্রস্তুতি নিতে চাইলে সবাই বেসিকটা ক্লিয়ার করে ফেলবা অবশ্যই অবশ্যই, ঠিক আছে? আচ্ছা, কারণ বেসিক লেভেল থেকেই প্রশ্ন আসে এই পরীক্ষাতেও। তো 255টা পোস্টের বিপরীতে তোমার অফিস সহায়ক পদে পরীক্ষা হবে। পরীক্ষাটা হবে বেলা তিনটা থেকে 4:05 পর্যন্ত, ঠিক আছে? এই তিনটা থেকে চারটা পাঁচের মধ্যে একটা ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা একটু পরে বলতেছি। দেখো, কত নম্বরে পরীক্ষা হবে? পরীক্ষা হবে 80 নম্বরে, পূর্ণমান হবে 80 নম্বর, অর্থাৎ 80 নম্বরে তোমাদের পরীক্ষাটা হবে। এখন 80 নম্বরের মধ্যে কোন কোন বিষয় থেকে প্রশ্নগুলো আসবে, সেই বিষয়গুলো হচ্ছে অন্যান্য সকল পরীক্ষার মতোই বাংলা, গণিত, ইংলিশ অ্যান্ড সাধারণ জ্ঞান। তো অবশ্যই বাংলার বেসিক থেকে আসবে, গণিতের বেসিক থেকে আসবে, ইংলিশের বেসিক থেকে আসবে, সাধারণ জ্ঞানের বেসিক লেভেল থেকে প্রশ্নগুলো আসবে। তোমাদের যাদের বেসিক এখনও ক্লিয়ার নাই, ভালোভাবে বেসিক ক্লিয়ার করে নাও। আমাদের কিন্তু একটা বেসিকের ব্যাচ আছে, একটা অনলাইন একটা ব্যাচ আছে, পেইড ব্যাচ, ঠিক আছে? অবশ্যই এখানে টাকা দিয়ে ভর্তি হতে হয়, কেউ ফ্রি ভাবো না। এই পেইড ব্যাচে যদি তোমরা ভর্তি হতে চাও, আমার যে ফেসবুক আইডি দিয়ে দিয়েছি, ফেসবুক আইডিতে যোগাযোগ করবে। এই পেইড ব্যাচে এই সিজিএর জন্য একটা শর্ট কোর্স করা হচ্ছে, ঠিক আছে? এই কোর্সে আমরা বাংলা, গণিত, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের শর্ট সাজেশন দেবো, এবং লাস্ট মোমেন্টের যে সাজেশন পিডিএফগুলো দেওয়া দরকার সেগুলো তোমাদেরকে দেবো। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। তো আমি তোমাদেরকে বলি বাংলা কোন কোন অধ্যায় থেকে আসবে সেটা পরে বলতেছি, আগে বলি বাংলায় কত নম্বর থাকবে। বাংলায় থাকবে 20 নম্বর, গণিতে থাকবে 20 নম্বর, ইংলিশে থাকবে 20 নম্বর, সাধারণ জ্ঞানেও থাকবে 20 নম্বর, ঠিক আছে? তার মানে দেখতেই পাচ্ছ যে বাংলা, গণিত, ইংরেজি এবং সাধারণ জ্ঞান প্রত্যেকটাই সমান নাম্বার, ঠিক আছে? তো সমান নাম্বার, কোনোটাই কম গুরুত্ব দিলে চলবে না, সবগুলো সাবজেক্টই ভালো মতো বেসিক থেকে কমপ্লিট করতে হবে। অবশ্যই বেসিক কমপ্লিট করবা বন্ধুরা, বারবার বেসিকের কথা বলতেছি এই কারণে যে এগুলো বেসিক লেভেল থেকেই প্রশ্নগুলো আসে। আর তারপরে প্রশ্ন হচ্ছে যে কত সময় পরীক্ষাটা হবে। তো এখানে আমি বলে দিয়েছি, দেখো যে 3:00 থেকে 4:05, অর্থাৎ 1 ঘন্টা 5 মিনিট, 1 ঘন্টা 5 মিনিট মানে 65 মিনিট সময় পাবা। এই 65 মিনিটে এমসিকিউ আকারে প্রশ্ন হবে প্লাস রিটেনও হবে। রিটেন যেটা হবে সেটা আমি একটু ট্রিক্সের জন্য রেখে দিয়েছি, যেখানে বলছিলাম সেটা আমি পরে বলতেছি। এমসিকিউ হবে ধরো 80 নম্বরের পরীক্ষার মধ্যে 20, 20, 20, 40 এভাবে সব মিলিয়ে এমসিকিউ থাকবে। তবে শেষ 5 মিনিটে, যেমন এখানে 4:05-এর কথা বলছি না, 3:00 থেকে 4:00 পর্যন্ত এমসিকিউ হবে, ঠিক আছে?
এমসিকিউ হবে 4টা বাজে 4:05 এই ঠিক 5 মিনিটের জন্য তোমাকে একটা রিটেন কোশ্চেন দেওয়া হবে একটা রিটেন কোশ্চেন দেওয়া হবে সেই রিটেন কোশ্চেনের মান বণ্টন কেউ জানে না কত নম্বরে হবে সেটা কেউ জানে না তো তোমাদের মূল টার্গেট থাকবে এই এমসিকিউ এর যে 1 ঘন্টা এমসিকিউ ভালো করা ঠিক আছে এটা ভালো করতে পারলে আর রিটেন এমনিতেই তোমরা ভালো জানবা যখন এই এই ব্যাপারগুলো যখন তোমাদের নলেজে থাকবে রিটেনে তখন আশা করি সমস্যা হবে না তারপরে প্রশ্ন হলো যে নেগেটিভ মার্ক আছে কিনা আচ্ছা নেগেটিভ মার্কের আগে আমি একটা কথা বলি যে পূর্ণমান কত পূর্ণমান হচ্ছে 100 অর্থাৎ 100 নম্বরে পরীক্ষা হবে কিভাবে 100 প্রশ্ন তো 80 এখানে তো বলেছে 80 নম্বর পূর্ণমান তো প্রশ্ন 80 এখানে পূর্ণমান 80 না সরি প্রশ্ন থাকবে 80টা ঠিক আছে আর পূর্ণমান হলো 100 কিভাবে 80টা প্রশ্নে প্রত্যেকটাতে 1.25 এইটা করে নাম্বার ঠিক আছে প্রত্যেকটা প্রশ্নে 1.25 করে নাম্বার তো সেই হিসেবে 100 নম্বর হয় এইভাবে আশা করি বুঝতে পারতেছো যে 80টা প্রশ্ন প্রতিটা প্রশ্নে 1.25 করে নম্বর 100 নম্বর আর নেগেটিভ মার্ক আছে কি না হ্যাঁ নেগেটিভ মার্ক অবশ্যই আছে নেগেটিভ মার্ক হচ্ছে প্রতিটা প্রশ্নের জন্য প্রতিটা ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্ক হচ্ছে 0.5 অর্থাৎ একটা ভুল উত্তর দাগালে আপনার 0.5 নম্বর কাটা যাবে দুইটা ভুল উত্তর দাগালে 1 নম্বর কাটা যাবে তাই ভুল দেওয়া যাবে না দুদকে যেভাবে মানে নেগেটিভ মার্ক ছিল না এটাতে কিন্তু তা না এটাতে কিন্তু ভুল দেওয়া যাবে না সঠিকগুলোই দিতে হবে আর সঠিকগুলো দিতে হবে দিতে হলে অবশ্যই তোমাকে কনফার্ম হয়ে দিতে হবে কনফার্ম হয়ে দিতে হলে অবশ্যই এই বেসিকগুলো তোমাকে জানতে হবে তো এই গেল হচ্ছে নেগেটিভ মার্কের ঘটনা আর এই হলো পূর্ণমানের ঘটনা তো আমি আশা করি তোমাকে এই কয়েকটা প্রশ্নের উত্তর দিতে পারছি এই কয়েকটা প্রশ্নের উত্তর বুঝছো আশা করি এখন তাহলে পরীক্ষার মান বন্টন কীভাবে এটাও হলো নেগেটিভ মার্ক আছে কিনা এটাও হলো কত নম্বর পরীক্ষা কোথায় কবে এটা বলো পদ সংখ্যা হলো এখন অ্যাডমিট কার্ড পাবো কীভাবে পরীক্ষা তো খুব দ্রুত সময় চলে আসছে অ্যাডমিট কার্ড কীভাবে পাবো তো অ্যাডমিট কার্ড হচ্ছে যারা পেতে চাও তারা আমার ফেসবুক আইডি কাউসার আহমেদ কুয়ার সাথে নক করো তোমরা ঠিক আছে যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো না এইটা হইলো আমার ফেসবুক আইডি তোমাদের জন্য এই ফেসবুক আইডিতে তোমরা অ্যাড দাও অ্যাড দিয়ে তারপরে আমাকে মেসেজ করো আমি তাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেবো তাহলে এই যে চারটা টপিক্স তোমাদের ভালোভাবে কমপ্লিট করতে হবে আর সুপার সাজেশন বলতে লাস্ট মোমেন্টে যে সাজেশন বললে আমি তোমাদেরকে আপাতত এটাই বলবো যে তোমরা অবশ্যই 30তম বিসিএস থেকে 30তম বিসিএস থেকে বর্তমানে চল যত পর্যন্ত যত বিসিএস হচ্ছে এই বিসিএসের সকল প্রশ্নগুলো এই তোমাদের যে সাবজেক্টগুলো ঠিক আছে এই সাবজেক্টের সকল প্রশ্নগুলো সমাধান করবে ঠিক আছে তোমাদের বাংলা গণিত ইংলিশ অ্যান্ড সাধারণ জ্ঞান ওকে এই চারটা বিষয়ের এই বিসিএস এর প্রশ্নগুলো অবশ্যই সমাধান করবে এরপর সেকেন্ড যেটা করবে সেটা হলো এইটা গেল 1 নম্বর সাজেশন 2 নম্বরে যেটা বলবো তোমাদেরকে 2 নম্বরে হচ্ছে অবশ্যই 2019 সালের পর থেকে এই 2022 সাল পর্যন্ত যত জব হয়েছে সকল জবের প্রশ্ন দেখবা ঠিক আছে সকল জবের কোশ্চেন সমাধান করবা ওকে সকল জবের কোশ্চেন সমাধান করবা জব কোশ্চেন অবশ্যই সমাধান করতে হবে আরেকটা ব্যাপার তোমরা অ্যাড করতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স সেটা হলো সাধারণ জ্ঞানের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একদম বেস্ট অপশন লাস্ট তিন চার পাঁচ মাসের তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কালেক্ট করে ওগুলো সব খুঁটিনাটি সব জেনে ফেলবা সব পড়ে ফেলবা এই হলো তোমাদের লাস্ট মোমেন্ট একদম এই এখন কয়েকদিন আছে মাত্র এই কয়েকদিনের জন্য তোমাদের এইগুলো পড়লে এগুলো থেকে আশা করি কমন পড়ে যাবে আর এরপরও যদি কারো বেসিকে একদম সমস্যা থাকে যে আমি বাংলা গণিত ইংরেজি এগুলো ভালো পারতেছি না এখনও তো তাদের জন্য একদম শর্টকাট ট্রিক্স শেখাবো ইম্পর্টেন্ট ব্যাপার যেগুলো থেকে প্রশ্নে আসবে তোমরা যারা আমার দুদকের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই জানবা যারা আমার কাছে শর্ট কোর্স করেছো তারা কিন্তু অনেক ভালো করছো তো তারা দেখতে পারছো মাত্র 7 দিনের শর্ট কোর্সে কত বেশি কমন পড়ছে তো এখন মোটামুটি সময় আছে এখনও কয়েকদিন যদি সিজিএতে ভালো করতে চাও আর বেসিকে যদি দুর্বল থাকো তাহলে কিন্তু ভালো করা পসিবল না বেসিকে যদি ভালো করতে চাও তাহলে অবশ্যই আমাদের অনলাইন বেসিক ব্যাচ এটার নামই হলো বেসিক ব্যাচ যারা বেসিকে দুর্বল তাদের জন্য এই ব্যাচ ঠিক আছে তো এই ব্যাচে তোমরা অবশ্যই অ্যাটেন্ড করবা
তো অ্যাটেন্ড করতে হলে আমার ফেসবুক আইডি কাউসার আহমেদ কুয়ার সাথে নক করবা। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, যদি মনে হয় যে হ্যাঁ এইরকম ইনফরমেটিভ ভিডিও তোমাদের প্রয়োজন আরও, তাহলে হচ্ছে আমার চ্যানেলে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করবা। আর প্লিজ কমেন্টে একটু জানাবা যে আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে, এটা জানালে আমি অনেক উৎসাহ পাই। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় নিয়ে আমার ভিডিওটা দেখার জন্য।